told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to. গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে হচ্ছে রবিবার, তো পুরো ছুটির দিন আজকে। দেখো আজকে ছুটির দিন, আজকে তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে। মানে আজকে একটু লেট হলে ভালো হতো, কিন্তু আজকে ঘুম তাড়াতাড়ি ভেঙে গেছে। আজ সবাই বাড়িতে, কিন্তু যে ভাইও বাড়িতে থাকার কথা ছিল, কিন্তু একটা কাজ এসে গেছে বলে ভাইকে আজকে একটু বেরিয়ে যেতে হয়েছে। কিছুক্ষণের জন্য বেরিয়েছে, ও বললো তাড়াতাড়ি চলে আসবে কাজ সেরে। তারপর থেকে সবাই একসঙ্গে আজকে বাড়িতে। এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে বসছি, এখন বাজে গড়িতে 10:30। আজকে তাড়াতাড়ি করতে বসছি ব্রেকফাস্ট, তা এখন ব্রেকফাস্ট করতে বসবো। তো ব্রেকফাস্ট দিয়েই আজকে ব্লগটা শুরু হচ্ছে। তো চলো এখন থেকে আমরা যা যা করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো এখন থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে। তো এখন থেকে আমরা যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে প্রথমেই আজকে আছে ব্রেকফাস্ট কী সেটা তোমাদের আগে দেখিয়ে নিই। মানে আমরা এখন খেতে বসবো, প্লাস তোমাদেরও দেখাচ্ছে আজকে ব্রেকফাস্ট কী। তা চলো, আর ঝুমিও আছে পেছনে, তা ঝুমিও তোমাদের সঙ্গে একটু কথা বলবে। চলো, আলুর তরকারি, সুজি আর হচ্ছে পরোটা, এই হচ্ছে আজকে সানডের ব্রেকফাস্ট মেনু। এই সানডে ব্রেকফাস্ট মেনু, আর এই যে ঝুমি। গুড মর্নিং ফ্রেন্ডস, বলে আমি আমি তো এখন খেতে বসে গেছি, মারও খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে তানি এখনও খাইনি, তা আমি ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে নিলাম, যে আমি আর ওয়েট করতে পারছি না, আমি আগে খেয়ে নেবো। না আমি এখন খেতে বসবোই, তা আমি খাবার নিয়ে বসে গেছি। কি হয়েছে তোমাদেরা তো হচ্ছে দেখলে, তা খেয়ে নিই, খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে যা যা আজকে সারাদিনে যা করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা তোমরা হচ্ছে দেখতে থাকো। এই চলে আসলাম আবার রান্নাঘরে। আজকে রবিবারের সকাল, এমনিতে খুব মজি ঢিলেমি হয়ে গেছে, অন্যদিন এতক্ষণে কাজটা সব কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে মানে পুরো শুয়ে 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 দিন কাটছে আজকে, যেহেতু ছুটি। তা রান্নাঘরে এখন কিচ্ছু হয়নি, এই অনেকক্ষণ বাদে আবার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে সব কাজ ফেলা আছে, কারণ এখন দুপুরে আবার খেতে বসবো। তার আগে রান্নাঘরে কাজ না সারলে পুরো অনেকগুলো বাসন একসঙ্গে হয়ে যাবে, অনেকগুলো কাজ কাজ এসে কাজ হয়ে থেকে যাবে খাওয়ার পরে, তখন আর কাজ করতে ইচ্ছা করে না। তা ভাবলাম যে না, আগে কাজটা সেরে নিই তারপরে খেতে বসবো। তো আজকে পুজো হয়ে গেছে, জ্যাককে খাওয়ানো হয়ে গেছে, আর আমরা আর কোনো রান্নাঘরে কাজ কমপ্লিট করে উঠতে পারলাম না, মানে কি অবস্থা আজকে। তা চলো হচ্ছে রান্নাঘরে কাজটা আগে কমপ্লিট করে নিই, তারপরে যাবো হচ্ছে খেতে। তা চলো এখন হচ্ছে রান্নাঘরে কাজ শুরু করি, আর হচ্ছে তোমরাও থাকো আমার সাথে। Thank you.
কাজটা কিছুটা কমপ্লিট হলো, মানে বাসন টাসন মেজে স্ল্যাব পরিষ্কারটা হয়ে গেল, শুধু বাকি আছে যেমন জল ভরা। আর হচ্ছে চলো টেবিলে আগে চলো, আগে খেতে বসছে বাবা আর ভাইকে খেতে দিচ্ছে মা। তো চলো দেখে আসি আজ দুপুরের মেনু কি সেটা দেখে আসি চলো। এই তো টেবিল গোছানো হয়ে গেছে, এখন বাবা আর ভাইকে খেতে দেবে। তা আজকে দুপুরের মেনু কি চলো আগে দেখি। আজকে দুপুরের মেনু ভাত, এটা তো আছেই, ভাত ডাল আর হচ্ছে ডিমের ঝোল, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আজকে দুপুরে রয়েছে এই মেনু, আগে এরা খেয়ে নিক তারপরে আমরা খাবো। ওই যে ওইদিকে জ্যাক শুয়ে আছে, জ্যাকের খাওয়া হয়ে গেছে, তা চলো তা এখানে খেতে লাগুক তারপরে আসি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আবার চলো, অনেকক্ষণ বাদে আবার চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তা আমরা আজকে একটু এখন বেরোচ্ছি বিকেলবেলা, কোথায় বেরোচ্ছি এখনও যাই না, কিন্তু বেরোচ্ছি আমরা তিন ভাই বোন, আমি ঝুমি আর ভাই তিনজনে মিলেই বেরোচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত জানি না কোথায় বেরোচ্ছি। আগে পৌঁছে নিই তারপরে তোমাদের জানাচ্ছি কোথায় যাচ্ছি, চলো। তা চলে আসলাম জুতোর দোকানে, তা আজকে একটা জুতো কিনবো, আগে দেখতে এসেছি যদি পছন্দ হয় তাহলে জুতো একটা কিনবো। তা চলো আমরাও হচ্ছে দেখতে থাকি, তোমরাও দেখো আমার সঙ্গে। এই জুতো কেনা হয়ে গেল, হ্যাঁ এখানে জুতো পছন্দ হয়েছে, তা জুতো কিনেছি। তা কী জুতো কিনেছি সেটা তোমাদের বাড়িতে গিয়েই দেখাবো। তা চলো হচ্ছে আমরা এখন বেরিয়ে পড়ছি রাস্তায়, তা দেখছি এখন কোথায় যাওয়া যায়, তো দেখতে থাকো। এই চলে আসলাম রেস্টুরেন্টে, কোন রেস্টুরেন্ট কী রেস্টুরেন্ট সেটা তোমাদের দেখাচ্ছি, তা চলো আগে একটু বসে নিই। বাড়িতে আর খাবো না আমরা ঠিক করলাম, হঠাৎ করে ঠিক হলো বাড়িতে আজকে আর রাত্রিরে খাবো না, আমরা বাবাকা ধাবাতে চলে এসেছি, এখানে আমরা হচ্ছে খাবো। আমরা এখানে তিনজন খেয়ে যাবো, আমি আর ঝুমি আর বনি, আমি ঝুমি আর বনি হচ্ছে এখান থেকে খেয়ে যাবো আর বাড়িতে বাবা মার জন্য নিয়ে যাবো। তো হঠাৎ করে চলে এসেছি বলে মাইকটাও নিয়ে আসিনি, জানি না তোমাদের কাছে সাউন্ডটা কীভাবে যাচ্ছে, যদি মানে আসতে সাউন্ড যায় যে তার জন্য সরি। তো এখন হচ্ছে অর্ডার দেওয়া হয়েছে, এখনও হচ্ছে খাবার এসে পৌঁছায়নি, তা কি খাবারে পেছন দিকে প্রচুর পরিমাণে আওয়াজ গান চলছে জোরে, তা আমরা তো মাইক নিয়ে আসিনি, যতটা বলার চেষ্টা করছি হ্যাঁ এখন নিচ্ছে, তোমরা কতটা ভালো শুনতে পারবে বুঝতে পারছি না। তো
খাবার আসলে তোমাদেরকে দেখাচ্ছি যে কি খাবার হচ্ছে আমরা খাচ্ছি আর কি বাবা মার জন্য নিয়ে আসছি। তা চলো কি দেখি চিন্তা করছিস হাত দিয়ে আমি হাতি চিন্তা করছি হাতি চিন্তা করছি কখন খাবার আসবে খাবার এসে পৌঁছায়নি আমি তাই চিন্তা করছি জোর খিদে পেয়েছে। তা এখন বাজে এখন 9:30 বেজে গেছে না মানে 9:30 বেজে গেছে বাবা 9:30 বেজে গেছে তো বাড়ি যেতে তো 10:30 বাজবে আজকে জ্যাকের খাবার দেরি হয়ে যাবে আমরা এখানে যাবো গিয়ে জ্যাককে খাওয়াবো যা আছে আজকে হয়ে যাবে। তা চলো আগে খাবার আসি তবে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। এখনো খাবার আসেনি খাবারের প্রতীক্ষায় বসে আছি খাবার এখনো আসেনি তাই খাবারের প্রতীক্ষায় বসে আছি তাই এখানে একটা তাকিয়া আছি তাই হারান গিয়ে দুজনে বসেছি দেখা যাক কখন খাবার আসে। এই চলে এসেছে তন্দুরি চিকেন প্রথমে এই যে Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until. এই যে তন্দুরি চিকেন এটা হচ্ছে একটা সস দিয়েছি আর স্যালাড আর লেবু দিয়েছি। চলো এখন একটু খাওয়া শুরু করি। মেন কোর্স এসে গেছে মেন কোর্স হচ্ছে যে চিকেন কিমা আর হচ্ছে বাটার নান এই হচ্ছে আজকে মেন কোর্স এখন খাওয়া শুরু করবো তাই এই মাত্র দিয়ে গেল তো চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে চিকেন কিমা আর এই হচ্ছে বাটার নান হয়ে গেল বাবা মার পার্সেল নেওয়া হয়ে গেছে তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তা চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি এসে বাবা মাকে খেতে দিলাম জ্যাককে খাওয়ালাম জ্যাককে টয়লেট করিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে এই চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে আর ভিডিওটাকেও এন্ড করা হয়নি
তাই চলে আসলাম ভিডিওটা এন্ড করতে। আজকের দিনটা আমাদের খুব ভালোই কাটলো, তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখতে সেটা অবশ্যই করে জানিও। আজকে কী কিনলাম সেটা আজকে আর তোমাদের দেখাতে পারলাম না, তা আমরা কালকে তোমাদের দেখিয়ে দেবো যে আজকে কী কিনেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, এবং অবশ্যই করেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনকে ক্লিক করতে ভুলো না, তা না হলে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারবে না। তো আজকের মতো এইটুকুনি, গুড নাইট, টাটা।